এর বদনাম ও ওর বদনাম এই বাইরের মানুষরা হাসাহাসি করে, ব্যক্তি জীবনগুলো বেশি ফোকাস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, লাইভে যাব সবাইকে শোনাবো কি প্রয়োজন, মানুষ তো আর আমার সমস্যার সমাধান করতে পারবে না, ঘরের জিনিস ঘরেই ঠিক করা ভালো। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। আপনি তো অনেক বছর ধরে অভিনয়ের সাথে নেই, জি জি, অভিনয়কে কতটা মিস করেন? অনেক মিস করি, কারণ অভিনয়ের সময়টাতে, মানে আমি যখন অভিনয় করেছিলাম শুটিংয়ের টাইমটাতে, আমরা খুব মজা করতাম, আর এমনিও আমি খুব মজা করি, তো ওই সময়টাতে না অনেকে আমাকে নিয়ে খুব মজা, মানে মজা পেত আর কি খুব, ওরাও আমাকে মিস করে, আমিও খুব মিস করি সবাইকে। ছাড়াটা আসলে আমার বাবা 3 বছর হলো মারা গেছেন, 5 বছর বিছানাতেই ছিলেন, ওনার ব্রেন স্ট্রোক করেছিলেন, তো তখন আমার আসলে ভাই বোন নাই, আর আমার মাও তো একটু বয়স হয়ে গেছেন, তো আব্বাকে দেখার জন্য ওরকম কোনো কেউ ছিল না, যে মানে সারাক্ষণই আসলে এরকম রুগীদের সাথে থাকতে হয়, হ্যাঁ, তো ওনাকে উঠানো বসানো খাওয়ানো, তো সেই দায়িত্বটা পালন করার জন্য আসলে আমার কাজটা ওইভাবে হয়ে উঠেনি। আর আব্বা মারা যাওয়ার ঠিক 2.5 মাস পরে আমার মারও ব্রেন স্ট্রোক হয়, তো সেই কারণে ওটা তো আরও বেশি যে কাজ, তখন তো আর কেউই নেই, আমার বাবাও তো তখন চলে গেছেন, তো এই জন্য হয়নি। এখন আমার মা সুস্থ আলহামদুলিল্লাহ, যদি ভালো কাজ হয় ইনশাল্লাহ ফিরব। শিল্পী হিসাবে আমি বলবো যে এটা আসলে একেবারেই উচিত না, সবাই মিলেমিশে কাজ করা উচিত। আচ্ছা, প্যানেল তো হবেই, আমরা তো অনেক আগে থেকে ভোট দেই, কিন্তু এরকম কখনো হয় নাই যে গতবার যে হলো গন্ডগোল মারামারি, সে এগুলো আসলে আমরা কখনো দেখিনি, আর আমাদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো না হওয়াই ভালো, হার জিত তো থাকবেই, এটা কোনো ব্যাপার না আসলে। এটা আমি চাই যে এবার যখন নির্বাচন হবে সুষ্ঠুভাবেই হোক, সবাই যেন সুন্দরভাবে যায়, এর বদনাম ও ওর বদনাম এগুলো করলে আসলে হয় কি, আমাদের ফিল্মেরই বদনাম হয়, বাইরের মানুষরা হাসাহাসি করে, এছাড়া আর কি হবে, আর কিছুই হয় না। প্রস্তাব আমার এসেছে কিন্তু আমি আসলে করতে চাই না, আমি কোনো ঝামেলাতে থাকতে চাই না, আমি এখন এটা নাই বলি, কারণ আমাকে ঝামেলা মনে হয়, ঝামেলা মনে হয় কারণ মনে হয় গন্ডগোল হয়, আবার একটুখানি অভিমান, হ্যাঁ, রাগ করা, মানে এক প্যানেলে দাঁড়ালে আরেক প্যানেল মানুষ একটু অভিমান করবে, ওটাতে দাঁড়ালে এটাও অভিমান করবে, তো আমার মনে হয় যে আমি মাঝামাঝি থাকি, সবার সাথেই ভালো থাকি, সেটাই ভালো। এই যে বর্তমানে তারকাদের যে ব্যক্তি জীবনগুলো বেশি ফোকাস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা কিভাবে দেখেন? আমি এটা একদমই পছন্দ করি না, ব্যক্তিগত মানে ব্যক্তিত্ব তো এটা আমার নিজের কাছে, প্রত্যেকটা মানুষেরই না আসলে পার্সোনাল বলে কিছু থাকে, আমারও আছে, যে আমার লাইফে যে মানে সব কিছুই সুখ শান্তি তা তো না, পিছন ফিরে তাকালে আমারও অনেক দুঃখ আছে, কিন্তু সেটা নিয়ে তো আমি লাইভে যাব সবাইকে শোনাবো কি প্রয়োজন, মানে আমারটা আমি নিজে থেকেই ঠিক করব, মানুষ তো আর আমার সমস্যার সমাধান করতে পারবে না, তো আমার কাছে মনে হয় যে যারা এগুলো করে তাদের এগুলো না করাই ভালো, নিজের সম্মানের জন্য, চলচ্চিত্রের সম্মানের জন্য আমি বলবো যে ঘরের জিনিস ঘরেই ঠিক করা ভালো।